আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আমি মুগ্ধ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে কাইন মাস্টারের গ্রিন ভার্সনটা বা কাইন মাস্টার গ্রিন কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, কাইন মাস্টার হচ্ছে একটি পপুলার ভিডিও এডিটিং অ্যাপ। তো এই কাইন মাস্টারের অনেকগুলো ভার্সন রয়েছে, তো সেই ভার্সনগুলো নিয়ে আমি আরও কিছু ভিডিও তৈরি করেছি। এক এক ভার্সনের এক একটা ভিডিও রয়েছে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আই বাটনে ক্লিক করবেন এবং এই ভিডিওটি শেষ হওয়ার পর সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কাইন মাস্টার গ্রিন সম্পর্কে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও অনেক তথ্য দেব। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কাইন মাস্টার গ্রিন ভার্সনটি ডাউনলোড করবেন, কেন ডাউনলোড করবেন, এর স্পেশালিটি কি, এটা ওয়াটারমার্ক আছে কি না, ক্রোমা কি করা যায় কি না, এবং এর ফিচার সম্পর্কে এবং এর কোয়ালিটি সম্পর্কে আমি আজকের ভিডিওটিতে আপনাদের এর সমস্ত তথ্য বলবো এবং আপনাদেরকে সব ডাউনলোড কিভাবে করতে হয় তাও দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কাইন মাস্টার গ্রিন হচ্ছে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটির একটি অন্যতম ভার্সন। তো কাইন মাস্টার গ্রিন আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা আপনাদেরকে গুগল থেকে ডাউনলোড করতে হবে। তো সেই ডাউনলোড করা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, এর আগে এর ফিচারগুলো সম্পর্কে কিছু বলিনি। তো এই কাইন মাস্টার গ্রিনে আপনারা ওয়াটারমার্ক থাকবে না, কোনো ওয়াটারমার্ক পাবেন না আপনারা। তো এতে ক্রোমা কিটাও করতে পারবেন, ভিডিওতে আপনারা 2D 3D বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন এবং ভিডিওটা আপনারা স্লো মোশন করতে পারবেন, ফাস্ট মোশন করতে পারবেন। তো এর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বা সবচেয়ে অন্যতম যে বিষয়টি রয়েছে কাইন মাস্টার গ্রিনে, সেটা হচ্ছে আপনারা যখন লেয়ার অপশনে ক্লিক করবেন, এরকম তীরের মতো একটা অপশন দেখতে পান, বৃত্তাকার একটা অপশন। তো সেখানে থাকে হচ্ছে আপনাদের উপরে থাকে মিডিয়া, তার নিচে থাকে ইফেক্ট, তার নিচে থাকে ওভারলে, তার নিচে থাকে টেক্সট, তার নিচে থাকে হ্যান্ড রাইটিং। তো এগুলো থাকে হচ্ছে আপনাদের একটা বর্ডার করা থাকে সাদা কালারের, যেটা ক্লাসিক টাই। তো এই গ্রিনে আপনারা সেখানে দেখতে পারবেন বর্ডারটা হবে গ্রিন কালারের এবং দেখতে খুবই ভালো দেখা যাবে। তো ভিডিও এডিট করতে অনেক ভালো লাগবে, মজা লাগবে। তো এইটাই হচ্ছে এই কাইন মাস্টার গ্রিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো আরও বৈশিষ্ট্য আপনারা পাবেন, এর আরও ফিচার রয়েছে, তো আপনারা ডাউনলোড করার সময় সেখান থেকে দেখে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাইন মাস্টার গ্রিন ডাউনলোড করব। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে আসবে। তো পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন সেখানে কাইন মাস্টার গ্রিনের একটি লোগো রয়েছে। তো এর নিচে আপনারা এই কাইন মাস্টার গ্রিন সম্পর্কে অনেকগুলো তথ্য পাবেন। তো সেই সব তথ্যগুলো আপনারা পড়েও ডাউনলোড করতে পারেন, না পড়েও ডাউনলোড করতে পারেন। এর নিচে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন আপনারা, এর ফিচার সম্পর্কে আরও নিচে আপনারা তথ্য পেয়ে যাবেন, ফিচার কেমন কী কী রয়েছে। তো তার নিচে আপনারা পাবেন এর ডাউনলোড লিঙ্কটা। তো ফার্স্ট নাম্বার ওয়ানে যেটা রয়েছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডাউনলোড অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। তো ডাউনলোড অটোমেটিক্যালি শুরু হতে আপনার 15 সেকেন্ডের প্রয়োজন হবে। তো দেখুন এখানে সেকেন্ড কাউন্ট করা হচ্ছে, দেখুন, আর 8 সেকেন্ড পর ডাউনলোড শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই সেকেন্ড কাউন্টিংটা শেষ হয়ে গেলে আপনারা একটি নোটিফিকেশন পাবেন। তো সেই নোটিফিকেশনটি আপনারা ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনারা এবার ওপর থেকে নিচে সোয়াইপ করবেন এবং সেই ফাইলটি ডাউনলোডের যে নোটিফিকেশন রয়েছে সেখানে ক্লিক করবেন। দেখুন ডাউনলোডের এখানে একটি নোটিফিকেশন উঠেছে। তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ডাউনলোড ম্যানেজারে চলে আসবেন। তো ডাউনলোড ম্যানেজারে চলে আসার পর আপনারা সেখানে দেখতে পাবেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো দেখুন 35 MB একটি অ্যাপ। তো 35 MB একটি ফাইল। বন্ধুরা,
ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা সেই ফাইলটিতে একবার ক্লিক করবেন। স্ক্যানিং শুরু হয়ে গেছে, তো স্ক্যানিং প্রক্রিয়াটি শেষ হওয়ার পর কন্টিনিউ ইনস্টল ক্লিক করবেন, এরপর ইনস্টল অপশনে ক্লিক করবেন, তো আপনার ফাইলটি ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আমার আর ইনস্টল হবে না।